দর্শক, এবার যাব কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে। টেলিফোনে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান। তিতাস তিতাস, শহরের পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশের মতো কুষ্টিয়াতে পঞ্চম দিনের মতো কার্ফিউ গড়িয়েছে, তবে স্থানীয় প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক কিন্তু কুষ্টিয়ায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কার্ফিউ শিথিল রেখেছে। অর্থাৎ বলতে পারি আমরা যে শুধুমাত্র রাত্রে কার্ফিউ থাকছে এবং দিনের বেলায় কিন্তু কার্ফিউ থাকছে না। তাই পরিস্থিতি অনেকটাই কিন্তু উন্নতি হয়েছে কুষ্টিয়ায়। যেমন যান চলাচল বেড়েছে, সাধারণ মানুষের শহরগুলোতে আনাগোনাও বেড়েছে এবং দোকানঘাট পাটও কিন্তু খুলেছে। তবে মানুষের মধ্যে চাপা আতঙ্ক সেটি কিন্তু এখনো কাটেনি। যেমন স্বাভাবিক পরিস্থিতিতে যে পরিমাণ যানবাহন এবং যে পরিমাণ মানুষ রাস্তাঘাটে বের হয়, সেই পরিমাণ মানুষ কিন্তু রাস্তাঘাটে এখন পর্যন্ত নামেনি। তবে কোন ধরনের কোন অপ্রীতিকর যে কার্ফিউ আজকে পঞ্চম দিনের মতো চললেও কিন্তু এখন পর্যন্ত আমরা কার্ফিউ চলাকালীন সময়ে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা আমরা দেখি নাই। এছাড়া প্রশাসন কিন্তু একেবারে তৎপর রয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন পর্যন্ত সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, এছাড়া র্যাব রয়েছে, পুলিশ রয়েছে। পুলিশ তল্লাশি করছে, এখনো যদি সন্দেহভাজন কারোকে দেখা যাচ্ছে তাদের তল্লাশি বাদে কিন্তু শহরে ঢুকতে দিচ্ছে না। আর এদিকে এই যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তারপরে যে কার্ফিউ চলছে, এর প্রভাব কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে মারাত্মক ভাবে পড়েছে। অর্থাৎ একেবারে টালমাটাল অবস্থা, সব ধরনের পণ্যের দামই কিন্তু বেড়েছে এবং যার ফলে কিন্তু চরম বিপাকে পড়েছে যারা নিম্ন এবং মধ্যমের যারা খেটে খাওয়া মানুষ তারা। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে কার্ফিউ পঞ্চম দিন চলছে এবং সকাল 7টা থেকে 5টা পর্যন্ত কিন্তু কুষ্টিয়ায় কার্ফিউ আওতামুক্ত।